আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশ ও দেশের বাহিরে যারা আমার ভিডিওটি শুনছেন, সকলকে জানাই আমার প্রাণদায়ক অভিনন্দন ও মোবারকবাদ। আজকে তরিকো টিভির পক্ষ থেকে আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি, সেটি হলো নফস। নফস কী, নফস কত প্রকার ও কী কী, এবং নফসের চারটি স্বভাব রয়েছে, যে চারটি স্বভাব ভালো করলে একজন মানুষ আল্লাহর উলি হয়ে যায়, এই চারটি স্বভাব কী কী, এটা আজকে বর্ণনাতে আসবে। তো প্রথম আমরা জেনে নিই নফস কী। নফস এটা একটা প্রবৃতি যার ভিতর কাম, ক্রোধ, লোভমায়া, মদ মৎসর্য অর্থাৎ হিংসা, নিন্দা, রাগ, লোভ ইত্যাদি যে একটা শক্তি, এই শক্তিটাকে নফস বলা হয়। আর মারেফতের দৃষ্টিতে মানুষের নিন্দনীয় দোষারূপের সমন্বয়ে যে মূল শক্তিটা সেটাই নফস। অর্থাৎ মানুষের যে নিন্দনীয় দোষগুলি আছে, যেটা মানুষের নিন্দা করে, এই দোষগুলির সমন্বয়ে যে একটা মূল শক্তি মানুষের মধ্যে বিরাজ করে, নিন্দনীয় এবং দোষের যে একটা শক্তি, এই শক্তিটাকে নফস বলা হয়। অর্থাৎ কাম, ক্রোধ, হিংসা, নিন্দা, অহংকার, রিয়ার যে একটা শক্তি মানুষের মধ্যে রয়েছে, এই শক্তিটাকে নফস বলা হয়। এখানে এই নফস আবার তিন ভাগে বিভক্ত। একটা নফস হলে নফসে আম্মারা, দুই নম্বর হলো নফসে লাওয়ামা, তিন নম্বর নফসে মুতমাইন্না। নফসে আম্মারা যেটা, এটা সূরা ইউসুফের 53 নম্বর আয়াতে রয়েছে। আল্লাহ বলেন ইন্না নফসা লা আম্মারা, আল্লাহ বলেন নিশ্চয়ই মানুষের নফস মন্দ কাজে প্রবণ, অর্থাৎ সবসময় পাপে ডুবে থাকে যে নফসটা, সেটাই নফসে আম্মারা বলা হয়। নফসে আম্মারা মানে কি, সবসময় মন্দ কাজে, পাপ কাজে সর্বদাই লিপ্ত থাকে, তাকে নফসে আম্মারা বলে। এরপর একটু নফসে লাওয়ামা, যেটা অনুশোচনাকারী আত্মা, যে নফসটা অনুশোচনা করে, অর্থাৎ সারাদিন গুণা করছে, ঘুমানোর আগে তার স্মরণ হয়ে গেছে, হাহিরে যে অপরাধগুলো করলাম, পাপগুলো করলাম, আল্লাহ তো এটা বিচার করবেন, অর্থাৎ তার স্মরণ হয়ে গেছে, তখন সাথে সাথে সে তৌবা করে। তৌবা মানে কি, অনুশোচনা করে, আল্লাহর কাছে লজ্জিত হয়, অনুশোচনা আল্লাহর দরবারে করে, এটা কি বলা হয় নফসে লাওয়ামা, মানে পাপও করে আবার এই পাপের জন্য আল্লাহর কাছে মাফও চাই, তৌবা করে, অনুশোচনা করে, অর্থাৎ অর্ধেক পাপ করে আবার অর্ধেক আল্লাহর কাছে গুনামাফের জন্য মাপ চাই, এটা বলছে নফসে লাওয়ামা। অর্থাৎ নফসে লাওয়ামা মানে কি, অনুশোচনাকারী আত্মা, পাপও করে আবার তৌবা বা অনুশোচনা করে। তিন নম্বর নফস যাকে বলা হয় সেটা নফসে মুতমাইন্না। নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা যেটা দুই নম্বর যে নফসটা, এটা সূরা কিয়ামতের দুই নম্বর আয়াতে আছে। আল্লাহ বলেন ওলা উকসিমু বিন নফস বিন নফসি লাওয়ামা, ওলা উকসিমু বিন নফসি লাওয়ামা, সূরা কিয়ামত আয়াত নম্বর 2 আয়াত নম্বর 2 আল্লাহ বলেন আত্মবচনাকারী আত্মার শপথ, অর্থাৎ অনুশোচনাকারীর আত্মার শপথ। তাহলে ঈদের লাওয়ামা নামে যে একটা নফস রয়েছে, এটাও কিন্তু কোরআনে আছে সূরা কিয়ামতের দুই নম্বর আয়াতে। এটা কি, সারাদিন মন্দকর্ম করে, খারাপ কাজও করে, আবার অনুশোচনও করে, তবুও করে, সেটাকে নফসে লাওয়ামা বলে, দুই নম্বর নফস। তিন নম্বর যে নফসটা সেটা নফসে মুতমাইনা, এটা সূরা ফজরের 28 নম্বর আয়াতে এই নফসে মুতমাইনার কথা উল্লেখ রয়েছে। আমার আল্লাহ বলেন ইয়া আইয়া তুহান নফসুল মুতমাইন্না ইরজিই ইলা রব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আল্লাহ বলেন হে শান্তিময় প্রশান্ত আত্মা, চিন্তামুক্ত আত্মা, তোমরা বেরিয়ে আসো, অর্থাৎ যে আত্মার দিকে, যে নফসের দিকে আমার আল্লাহ রাজি হয়ে যায়, সন্তুষ্ট হয়ে যায়, অর্থাৎ চিন্তামুক্ত যে আত্মা, পরিশুদ্ধ যে আত্মা, তাকে বলা হয় নফসে মুতমাইন্না। তাহলে আসুন আমরা নফসে আম্মারাকে নফসে মুতমাইন্না করার চেষ্টা করি। আমরা যারা নফসে আম্মারার মধ্যে আছি, সবসময় পাপে ডুবে থাকি যারা, এই নফসে আম্মারাকে আমাদের কী করতে হবে, নফসে মুতমাইন্না বানাইতে হবে। আর আমরা যখন নফসে আম্মারাকে ওভারটেক করে নফসে লাওয়ামাতে পৌঁছবো, নফসে লাওয়ামাকে ওভারটেক করে নফসে মুতমাইন্নাতে পৌঁছবো, তখনই আমরা সফলতা লাভ করব। তাহলে নফসে আম্মারাকে আমরা কী করতে হবে, নফসে মুতমাইন্না করতে হবে। আর নফসে মুতমাইন্না মানে কি, যেটা হলো শান্তিময় ও চিন্তামুক্ত আত্মা, যেটা সূরা ফজরের 28 নম্বর আয়াতে আছে, যে আত্মাটার কোনো চিন্তা নাই,
যে আত্মাটা শান্তিময় অবস্থানে থাকবে অর্থাৎ জান্নাতে থাকবে, যে আত্মার দিকে আমার আল্লাহ রাজি হয়েছে, সন্তুষ্ট হয়েছে, রদিয়াত আমার দিয়া, সেই এই আমাদের নফসে আমরাকে কী করতে হবে, আমাদের নফসে মুতমাইনা বানাইতে হবে। এখন সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আমরা নফস কী এবং নফস কত প্রকার এই বিষয়টা আমরা জানলাম। এখন আরেকটি বিষয় আমরা জানব, যেটা এই নফসের চারটি স্বভাব রয়েছে, নফসের চারটি স্বভাব রয়েছে, এই চারটি স্বভাব নিয়ে আমরা একটু আলোচনা করব। নফসের চারটি স্বভাব, যে চারটি স্বভাব ভালো করলে একজন মানুষ আল্লাহর ওলি হয়ে যাবে, অর্থাৎ খারাপ মানুষটা ভালো হয়ে যাবে, একজন অসভ্য মানুষ সভ্য হয়ে যাবে, অপবিত্র মানুষ পবিত্র হয়ে যাবে, যে চারটা স্বভাব ভালো করতে পারবে। এখন এই চারটা নফস, এই চারটা স্বভাব কী কী? এই চারটি স্বভাব, এক নম্বর স্বভাব হলো হিংস্র জন্তুর স্বভাব, যেটা আমাদের মধ্যে আছে। প্রতিটা মানুষের মধ্যে চারটি স্বভাব রয়েছে, যে চারটি স্বভাব ভালো করলে একটি মানুষ আল্লাহর ওলি এবং মমিন হয়ে যায়, একজন মমিন বা আল্লাহর ওলি হয়ে যায়, যে চারটি স্বভাব ভালো করলে। এক নম্বর স্বভাব হলো হিংস্র জন্তুর স্বভাব, যেমন শত্রুতা, যেমন হিংসাত্মক বা আক্রমণ ইত্যাদি, তিরস্কার, যেমন অনেকে মানুষের উপর আক্রমণ করে, যেমন গরিব মানুষ ধনী মানুষগুলা গরিব মানুষের উপরে, অর্থাৎ শক্তিশালী মানুষ দুর্বল মানুষের উপরে কী করে, আক্রমণ করে, শক্তি আছে তার, টাকা পয়সা আছে, এই জন্য আক্রমণ করে, হিংসা বশীভূত হয়ে শত্রুতা বশত আক্রমণ আত্মক আচরণ করে, যে শক্তিশালী মানুষটা দুর্বল মানুষের প্রতি, অর্থাৎ ধনী মানুষটা গরিব মানুষের প্রতি, এটা বলা হয় হিংস্র জন্তুর আত্মা। আমরা মানুষের মানব দেহের মধ্যে এই হিংস্র জন্তুর স্বভাবটা আমাদের মধ্যে রয়েছে। এই কী করতে হবে, আমাদের এই স্বভাবটা দূর করতে হবে। হিংস, যেমন বড় একটা পশু ছোট পশুর উপর আক্রমণ করে, যেমন ধনী মানুষ গরিব মানুষের উপর আক্রমণ করে, একজন সবল মানুষ শক্তিশালী মানুষ দুর্বল মানুষের উপর আক্রমণ করে, এই যে আক্রমণাত্মক যে স্বভাবটা আছে, অর্থাৎ হিংস্র জন্তুর স্বভাবটা আছে, এটা দিকে আমাদের দূরে থাকতে হবে, এটা এক নম্বর। দুই নম্বর হলো আমরা ইতর প্রাণীর স্বভাব, যেমন মানুষের উপর কাম রিপুর প্রবল হয়ে লোভ লালসার মাধ্যমে কামনা বাসনার মাঝে লিপ্ত হয়ে যাওয়া, এটা হলো ইতর প্রাণীর স্বভাব। এই স্বভাবটা মানুষ কী করে, কামনার দিকে, কামের দিকে লিপ্ত হয়ে যায়, এই স্বভাবটা আমাদের কাছ থেকে দূর করতে হবে, ইতর প্রাণীর স্বভাব থেকে বলা হয়। তিন নম্বর যে স্বভাবটা সেটা হলো শয়তানের স্বভাব, যেমন শয়তানের কাজ কী করে, ধোঁকাবাজি করা, কুমন্ত্রণা দেওয়া ইত্যাদি, কুমন্ত্রণা দেয় এবং এই ষড়যন্ত্র করে, কুমন্ত্রণা ধোঁকাবাজি করে, ধোঁকাবাজি করা, কুমন্ত্রণা করা, এটা হলো শয়তানের কর্ম। তাহলে প্রতিটা মানুষের মধ্যে এমন একটা ধোঁকাবাজি বা কুমন্ত্রণা দেওয়া এমন কাজ অনেকের মধ্যেই করে, আর এটা হলো শয়তানের স্বভাব। প্রতিটা মানুষের মধ্যেই শয়তানের স্বভাব আছে, শয়তান যেমন মানুষকে ধোঁকা দেয় বা কুমন্ত্রণা দেয় এবং ধোঁকাবাজি করে, এই স্বভাবগুলা প্রতিটা মানুষের মধ্যে রয়েছে, এটা বলা হয় শয়তানের স্বভাব। এই শয়তানের স্বভাব থেকেও আমাদের দূরে থাকতে হবে, এটা হলো তিন নম্বর স্বভাব। চার নম্বর যে স্বভাবটা মানুষের মধ্যে থাকে, এটা বলা হয় ফেরেস্তার স্বভাব, এটা উপকারী, মায়া মমতার সেবা, যেমন একটা মানুষের প্রতি দয়া হয়, হ্যাঁ, মানবিক হয়, একজন মানুষ আরেকজন মানুষকে সাহায্য করে, মমতা দেখায়, ভালোবাসা দেখায়, নিজে না খেয়ে অপরকে খাওয়ায়, এটা লোকটা ফেরেস্তার স্বভাব, ভালো স্বভাব, উপকারী স্বভাব। অর্থাৎ একটা সৃষ্টিকে উপকার করতে চায়, একটা মানুষকে উপকার করতে চায়, হ্যাঁ, বিভিন্নভাবে টাকা দিয়ে, পয়সা দিয়ে, জ্ঞান দিয়ে, বুদ্ধি দিয়ে উপকার করতে চায়, মানবিক হয়ে মানবতার কল্যাণে কাজ করতে চায়, এটা ভালো জিনিস, এটা মায়া মমতা সেবার মাধ্যমে এই স্বভাবগুলো প্রকাশ পায়, এটা বলা হয় ফেরেস্তার স্বভাব। এই চারটা স্বভাব মানুষের মধ্যে রয়েছে, এর মধ্যে একটি স্বভাব ভালো আর তিনটি স্বভাবই খারাপ। এই তিনটি স্বভাবকে যতক্ষণ আমরা দূর না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত একজন মানুষ পরিশুদ্ধ মানুষ বা আল্লাহর ওলি হওয়া যাবে না। তাই এই তিনটা স্বভাবকে আমাদের দূর করতে হবে, হ্যাঁ, তিনটা স্বভাব দূর করলে একজন মানুষ আল্লাহর ওলি হয়ে যাবে। তো আজকের ভিডিও থেকে আমরা নফস কী, নফস কত প্রকার ও কী কী, এবং নফসের যে চারটি স্বভাব রয়েছে এটা আমরা জানলাম। তো বাবা, নফস হলো মানুষের একটা অপশক্তি, একটা আত্মা, যেটা মাধ্যমে মানুষ খারাপ দিকে অগ্রসর হয়। এই প্রবল ইচ্ছার যে শক্তিটা সেটাই নফস, যাকে বলা হয় আমিত্ব বা প্রবৃতি। এই নফস কিন্তু মৃত্যু হয়, এই জন্য কোরআনে আসছে কুল্লু নাফসিন যাইকাতুল মউত, প্রত্যেকটা নফসই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। এখানে রুহের কিন্তু মৃত্যু হয় না, কারণ মানুষের দেহের মধ্যে দুটি
আত্মা থাকে, একটা নফস আর একটা রুহ। রুহ রুহ শব্দের তো আত্মা, নফস শব্দের তো আত্মা। একটা হলো যে আত্মাটা আল্লাহর ফুঁকে দেওয়া, যেটা আল্লাহর ফুঁকে দেওয়া পরমাত্মা যাকে বলা হয়, এই আত্মাটা কিন্তু আল্লাহর কাছে জমা হয়ে যাবে, এটার কোনো মৃত্যু নাই। আর যেটা নফসে আম্মারা, যেটা রক্তে মাংসে ঘরা, অর্থাৎ হিংসা বিদ্বেষ অহংকারের মাধ্যমে যেটা গড়ে ওঠে, সেটা হলো নফস। এই নফসের কিন্তু মৃত্যু হবে, এই নফসই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এবং এই নফসই আজাবের সম্মুখীন হবে। তাই আমাদের এই নফসটাকে কী করতে হবে? পবিত্র করতে হবে। এই নফসে আম্মারাকে, নফসের লাওয়া আমায় পচিয়ে, নফসের লাওয়া আমাকে ওভারটেক করে নফসে মুতমাইন আমাদের বানাইতে হবে। তাই নফসে আম্মারাকে আসুন আমরা সকলে একজন সুফির সঙ্গ নিয়ে, একজন হক্কানি পীর মুর্শিদের সঙ্গ নিয়ে নফসে আম্মারাকে আমরা নফসে মুতমাইন বানাই। আজকে এই পর্যন্তই আপনার কাছে বিদায় করছি। ওয়াকিরে দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।